নমস্কার, 2023-এর WBCSI প্রিলিমস এক্সাম কবে হবে? এই প্রশ্নটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছিল যে দাদা এটা নিয়ে কিছু বলো, কবে তোমার মনে হয় হতে পারে? বিকজ এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফিসিয়াল থেকে কোনো নোটিফিকেশন বের হয়নি, বিকজ এখনো একটা এডিট অপশন চলছে। দেখো, প্রথম যে নোটিফিকেশন বের হয়েছিল সেটা ক্লোজিং ডেট ছিল হচ্ছে 21 মার্চ, 21 তারিখ মার্চে। এবং তারপরে আমি দেখি টুইটারে অনেকে হচ্ছে WBCSI-এর যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন আছে তাকে ট্যাগ করে অনেকে মেসেজ করে যে আমাদের এডিট অপশন চাই, আমাদের অ্যাপ্লিকেশন জমা হয়নি, অ্যাপ্লিকেশন অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা তো এমনিতেই দেখি যে পাবলিক সার্ভিস কমিশন এই সমস্ত এক্সাম নিতে অনেক ঢিলে এবং ধীরগতিতে এক্সাম নেয়, তাই একটা কারণ দেখিয়ে অথবা সেই কারণটা সত্যি আমি বলবো এখানে জেনুইন কারণ একটা, কিন্তু এনি হাউ একটি কারণ দেখিয়ে একটি এডিট অপশন বের করা হয় যে এডিট অপশনটি 11 মে পর্যন্ত চলবে। আপনাদের মধ্যেও যদি কারো কোনো চেঞ্জেস করার থাকে 11 তারিখ পর্যন্ত, মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা করে দিতে পারেন দুপুর 3টে পর্যন্ত, ঠিক আছে? তো এটা হচ্ছে এডিট অপশন চলছে। তো আপনারা অলরেডি যদি একটা প্যাটার্ন লক্ষ্য করে আসেন, আপনি দেখুন যে এবছর কিন্তু পঞ্চায়েত ভোটও রয়েছে। পঞ্চায়েত ভোট সম্পর্কে যদি আমি বলি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের যদি ওভারঅল আপনি অ্যানালাইসিস করেন কবে হতে পারে, তাহলে এটা হচ্ছে অলরেডি মে মাসের প্রথম সপ্তাহ অলমোস্ট চলে গেছে। তো একটা সময় আছে যে বোঝা যায় এখান থেকে যে আগামী ভোট যদি হয় তাহলে জুন এবং জুলাই মাসেই ভোট হবে। একটা ভোটে ইলেকশন কমিশন ডেট অ্যানাউন্স করে, ঘোষণা করা হয়, বিজ্ঞপ্তি জারি করা হয় এবং তারপর হচ্ছে সমস্ত পার্টিজরা একটা নিজেদের প্রচার করে, তারপরে রাইট, তারপরে হচ্ছে অফিসিয়ালসদের ট্রেনিং হয়, কারণ কি ভিভিপ্যাটে তো হয় না ভোট, পঞ্চায়েত ভোট তো স্ট্যাম্প পেপারে হয়, তাহলে সেক্ষেত্রে একটা বড় 15-16 দিন 20 দিন ধরে একটা হচ্ছে কাজ চলে, একটা একটা বলতে গেলে সরকারি কার্যক্রম চলে যেখানে হচ্ছে লোকেদের হচ্ছে ট্রেনিং দেওয়া হয় সঠিকভাবে, এবং তারপরে গিয়ে ভোট হয়, ভোটের পরে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়। মোটামুটি 30-40 দিন একটা ভোটিং প্রসেসে সময় চলে যায় এবং তারপরে ভোটিং এর রেজাল্টটা পাওয়া যায়। তাহলে এখন তো অতি সত্তর ইলেকশন কমিশন এই ভোটের জিনিসটা অ্যানাউন্স করছে না, করতে করতে মোটামুটি 1 মাস, তাহলে তারপরেও যদি 1 মাস আপনি ধরেন তাহলে মোটামুটি আপনি দেখবেন যে জুলাইয়ের শেষ পর্যন্ত কিন্তু আপনার ইলেকশন কমিশন ভোটের জন্য টাইম নিয়ে নেবে, পঞ্চায়েত ভোটের জন্য টাইম চলে যাবে। আরেকটা কারণ হচ্ছে জুলাই মাসে কয়েকটা এক্সামও আছে, ইউপিএসসির 2 জুলাই ইপিএফও এক্সামটি রয়েছে এবং 9 তারিখে বোধ হয়, আমাকে দেখতে হবে একটু, 9 জুলাই হয়তো আরবিআই এর একটি গ্রেড বি এর এক্সাম রয়েছে। তো এই দুটি এক্সাম রয়েছে, তাহলে এটাও খুব মুশকিল, কারণ কি একটা এক্সাম জুলাই মাসে যদি আমি কন্ডাক্ট করাতে চাই অলরেডি দুটো এক্সাম রয়েছে শেডিউল, রাইট? তো ওগুলোর জন্য আমার সেন্টার্সের দরকার, তো এক্সাম সেন্টার্স নিয়েও অসুবিধা হয়। সেক্ষেত্রে কবে এই এক্সামটি হবে এটা যদি কোশ্চেনটা, জুলাই মাসে কিন্তু অলরেডি কিন্তু ডেট ইউপিএসসি আর আরবিআই কিন্তু দুটা ডেট নিয়ে নিয়েছে, এক্ষেত্রে WBCS WBPCS যদি নতুন ডেট নিতে চায় তাহলে কি আদৌ পসিবল? একটা তো কারণ ইলেকশন রয়েছে। তো আমার পার্টিকুলারলি মনে হয় আফটার অল অ্যানালাইসিস যে যদি এক্সাম আপনাদের হয় তাহলে, যদি এক্সাম হচ্ছে ডেফিনেটলি এক্সাম হবে, তাহলে সেটা হবে আগস্ট মাসের শেষের দিকে, 20 আগস্ট থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত, এই এই ডেটের মধ্যেই হচ্ছে WBCS রিলিজ হবে 2023, এই ডেটের মধ্যেই পসিবল আর এই ডেটের মধ্যেই হবে। আরেকটা সবচেয়ে হাস্যকর ব্যাপার বলবো, একটা আমরা গণতন্ত্রে থাকি, সেই গণতন্ত্রে একটা ভোট এর রেজাল্ট এবং ভোট ডিক্লেয়ার করা থেকে শুরু করে ভোটিং হওয়া এই সমস্ত কিছুতে 1 মাসের সময় নিয়ে রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হয়, অথচ শিক্ষিত বেকার যুবক যুবিকীরা 4-5 বছর ধরে সেম পরীক্ষা দিয়ে যাচ্ছেন কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করা হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের 2021-এর রেজাল্ট, 2022-এর WBCS-এর রেজাল্ট এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, এক্ষেত্রে 2023 নিয়ে অলরেডি লোকেদের মধ্যে একটু টেনশন হচ্ছে। আরেকটাও কারণ এটা এটা রয়েছে যে 2023 মনে করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে বর্তমান প্যাটার্ন সেটার লাস্ট বছর, কয়েকটি সোর্সেসের খবর যে সরকার নাকি চিন্তা করছে 2024 থেকে একটা নতুন প্যাটার্ন ফলো করা। এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিওস আছে, গুগলে সার্চ করে নিতে পারো, এখনো পর্যন্ত এটা নিয়ে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তাহলে স্বাভাবিকভাবে লোকেদের মধ্যে একটা চিন্তার বিষয় আছে যারা অনেকদিন ধরে পড়াশোনা করছে যে আমরা যে প্যাটার্নে এক্সামটা চেষ্টা করে আসছি বা চেষ্টা করে আমরা প্রিপেয়ার করছি সেই প্যাটার্নে যাতে এক্সামটা দিতে পারি আর এবছরই যাতে দিতে পারি। আমারও এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো অ্যাবসেন্সিতে থেকে থাকুন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করার। আসলে মধ্যবিত্ত বাড়ির ছেলেরা না এই এক্সামগুলো যে দেয় না, এরা নিজেদের স্বপ্ন বিক্রি করে এক্সামগুলো দেয়। বাড়িতে বাবা মার অবস্থা খারাপ থাকে, সেক্ষেত্রেও তারা পড়াশোনা করে কিছু হওয়ার স্বপ্ন দেখে। রেজাল্ট আপনি তাকে ফেল করে দিতে পারেন, তারা খারাপ পাবে না, কিন্তু তাদের রেজাল্টকে আটকে রেখে তাদের উত্তর না দেওয়া এবং তাদের যোগ্যতা হিসেবে তাদের পারিশ্রমিকটা দেওয়ার বিচার না করা সেটাই সবচেয়ে বড় অন্যায়। এনি হাউ, তাহলে এতটুকু ক্লিয়ার যে WBCS প্রিলিমস কবে হতে পারে। আমি চেষ্টা করেছি যে আমি আমার যে ধারণা সেই ধারণাকে কাজে লাগিয়ে এবং পাস্টের যে
যেগুলো ডেটা রয়েছে সেই সমস্ত কিছুকে কালেক্ট করে একটা ওভারঅল আইডিয়া দিতে পারে। আই থিঙ্ক আপনার এই ভিডিওটি থেকে যদি কোনো আপনি ইনফরমেশন পেয়ে থাকেন তো ডেফিনেটলি কমেন্ট করে বলবেন আমাকে, কোনো অসুবিধা হলেও প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।